হ্যালো, আসসালাম আলাইকুম, শুভ বসন্ত, বসন্তের শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই তো বসন্তের সাজে রেডি হয়ে গেছি, লন্ডনে প্রথম বসন্ত তো। এখন আমরা যাব বাহিরে, পার্কে ঘুরবো, বাহিরে খাওয়া দাওয়া করবো, দেন বাসায় আসবো। তো সারাদিন কি করছি না করছি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন পুরো ব্লগটি। তো বের হলাম সাজুগুজু করে বসন্তের সাজেই, এখন একটু পার্কে যাব। পার্কে যেয়ে একটু ছবি টবি উঠাবো, পাখিদের খাওয়া দাওয়া করবো, দেন বাসায় আসবো। অলরেডি রোদ চলে যাচ্ছে, বের হইতে হইতে আমাদের দেরি হয়ে গেল, তো অলরেডি ঠান্ডা লাগাও শুরু হয়ে গেছে। হাইরে গাড়ি, এই যে বসন্তের ছোঁয়া লেগেছে এই গাছে, বাকি গাছগুলোতে পাতা নেই, এই গাছে বসন্ত আসছে। এই দেখেন ইংল্যান্ডে বসন্তের পাতা আসেনি বসন্তে, কিন্তু একটা গাছে পাতা নেই কিন্তু ফুল এসেছে। তো বাংলাদেশে তো বসন্ত শুরু হয়ে গেছে, এখানে প্রচন্ড ঠান্ডা, জানি না আজকে আমার কি হবে। ঢং করে তো বের হলাম, এখনই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, আমি এখনই কাঁপতেছি, প্রচন্ড ঠান্ডা। দেখেন রোদও আছে কিন্তু এত পরিমাণ ঠান্ডা, আমার হাত মনে হচ্ছে বরফ হয়ে যাচ্ছে। এই যে মাহিরার বসন্ত, মাহিরা দৌড়াও, যাও ওখানে যাও, মা ওখানে যাও, স্লো স্লো স্লো, গুড, বিউটিফুল। ওকে ডান, মা দেখি আমাদের সাথে ভিডিও করে দাও। Yeah.
প্রচন্ড পরিমাণে ঠান্ডা, এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাবো। মাইরাও প্রচন্ড ঠান্ডা পাচ্ছিল, এই জন্য ওকে জ্যাকেট পরাই দিছি। আমি তো মনে হয় পুরো বরফ হয়ে যাচ্ছে এরকম অবস্থা। তো এই যে পার্কের ভিউটা আপনাদেরকে দেখাই, লোক অলরেডি রোদ চলে যাচ্ছে। এইটা গ্রিন স্ট্রিটের পাশেই এই পার্কটা, আমাদের বাসা থেকে 10 মিনিটসের হাঁটার রাস্তার পথ। তো এখন অন্ধকার হবে আস্তে আস্তে, তো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করে দেন পাশে যাবো। আমার খুব একটা জিনিস মিস করতেছি, আমি খুব মিস করছি, সেটা হচ্ছে চুড়ি। আমি চুড়ি আনতে পারিনি বাংলাদেশ থেকে, তো এখানেও কেনার সময় হয়ে ওঠেনি। তো দেখি যাইতে যাইতে যদি চুড়ি কিনতে পারি তো হাতে হয়তো বা চুড়ি পরব। এই তো এনার ফাল্গুন নাই, ইনি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু পরে আসছে, ফাল্গুন নাই, ব্যস্ত মানুষ, একদম পুরো কেঁপে গেছি, এত পরিমাণ ঠান্ডা। আমি একটা পাতলা একটা ইয়া নিয়ে আসছিলাম, কার্ডিগেন, তো এটা পরে কোনোভাবে আমি মানে ঠান্ডাটাকে কভার করতে পারছি না, মানে মনে হচ্ছে আমি বরফ হয়ে যাচ্ছি এরকম একটা ফিল হচ্ছে। আমি কথা বলতে পারছি না ঠিক মতো, মনে হচ্ছে আমার ঠোঁট মানে সব জড়াই আসতেছে, আমি ভালো করে ফোনটাও হাতে ধরতে পারতেছি না। তো আমি ওর বাবাকে বললাম আমি বাসায় যাই, চেঞ্জ করি শীতের কাপড় পরে, তারপরে দেন বের হব, কেননা কিছু বাজারও করতে হবে আর বাইরে তো খাওয়া দাওয়া করবোই। তো এই জন্য ওর বাবা আমাকে আগাই দিয়ে গেল, এখন বাসায় ঢুকবো, ঢুকে চেঞ্জ করে তারপর আবার বের হব। মোটামুটি তো মেকআপ করা আছে, জাস্ট শুধু ড্রেসটা চেঞ্জ করেই বের হয়ে যাবো শীতের কাপড় পরে। আমরা এখন রেস্টুরেন্টে খেতে বসেছি, আমাদের সাথে জয়েন করেছে মাহিরার ফুপি ফামা সায়েদ এবং আমাদের ব্রিটিশ দুলা ভাই। তো ওনাদের ফুটফুটি একটা বাচ্চা রোজ এবং মিত আছে মাসুমের কলিগ। তো সবাই মিলে আমরা খেতে বসেছি এবং অনেক এনজয় করছি। তো খাবার অর্ডার করছিলাম, আমরা অনেক কিছু অর্ডার করেছি, বেবিদের জন্য বেবি চিপস, দেন মিক্সড গ্রিল এবং অনেক আইটেমের খাবার অর্ডার করেছি, গার্লিক নান, প্লেন নান, সামোসা। তো সবাই মিলে একসাথে খাইলাম, অনেক মজা লাগলো গল্প করতে করতে। আর মাহিরা তো রোজকে নিয়ে প্রচুর খেলা করেছে, প্রথমে ওর একটু ঘুম ঘুম পাচ্ছিল যার কারণে মিশতে চাচ্ছিল না, কান্না করছিল, পরে ওর সাথে এত ভাব হয়ে গিয়েছিল যে ওকে ছাড়া কিছুই বুঝছিল না। তো আমি ফার্স্ট টাইম পনির খেয়েছি, ইন্ডিয়ান ফুড, এটা খেতে মজা, ভালোই লেগেছে। পরবর্তীতে আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা গ্রিন স্ট্রিটের খুব নাম করা চটপটিওয়ালাতে চা খেতে আসি। তো আমরা এখানে মশলাটি অর্ডার করে ওয়েট করছিলাম আর বাইরে মাহিরা এবং রোজ খেলা করছিল, মাহিরার বাবা এবং রোজের বাবা দুইজন সামলাচ্ছিল ওদেরকে যেন ওরা রোডের দিকে চলে না যায়। তো ওরাও খুব এনজয় করছিল। Morning 7:45 to 12:30. Sorry. 4:00.
उतार दे उसको नीचे रख नीचे उसको पसंद है रन करना लाइक करती है उसको भी भागने का बहुत शौक है अरे नाना भी इतनी कुत्ती भागे तो তো এইভাবে আমাদের বসন্তের দিনটি কাটলো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে সবাই মিলে অনেক এনজয় করেছি আমরা চা খেয়ে বাজার করে বাসায় চলে গিয়েছিলাম অনেক ঠান্ডা ছিল এই জন্য পর্বতীতে আর ভিডিও নিতে পারি নাই তো এটাই ছিল আমাদের ফাল্গুনের ছোট্ট একটি ব্লগ আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ